যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে দিল হুমকি নিষেধাজ্ঞার হুমকি এতেই চটে গেল যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে স্যাংশনের হুমকি দিল তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লে হালুয়া কথায় কথায় হুমকি যুক্তরাষ্ট্রের যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে নির্বাচনের আগে বাংলাদেশকে হুমকি দিয়েছিল স্যাংশন দিবে বলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন স্যাংশনের এগেনস্টে গিয়ে আপনারা স্যাংশন দিলে পরোয়া করি না স্যাংশন দিলে আমরাও দিব কিচ্ছু এসে যায় না দরকার হলে আমেরিকা যাব না এটা ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্যাংশনের বিপক্ষে যে মতামত এবার যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে দিল হুমকি নিষেধাজ্ঞার হুমকি ইরানের চাবাহার সমুদ্র বন্দর পরিচালনার জন্য তেহরানের সঙ্গে দুই হাজার ষোলো সালের একটি চুক্তি আরও দশ বছরের জন্য নবায়ন করেছে ভারত এতেই চটে গেল যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভারতকে স্যাংশনের হুমকি দিল তবে ভারত এই হুমকি তোয়াক্কা করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেম এস আওয়ার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীও স্যাংশনের তোয়াক্কা করেনি আজও করে না তেমনই ভারতও বলে দিল আমরা আমেরিকা স্যাংশনের তোয়াক্কা করি না আজ বুধবার পনেরোই মে পশ্চিমবঙ্গের নিজের বইয়ের বাংলা সংস্করণ প্রকাশ করতে কলকাতায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের জয়শঙ্কর বলেন আমরা আমেরিকা স্যাংশনের তোয়াক্কা করি না তিনি স্পষ্টভাবে বলেন আমি দেখেছি কিছু মন্তব্য করা হয়েছে চুক্তি নিয়ে কারো সংকুচিত দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয় এই প্রকল্পে সবাই লাভবান হবে মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে এস জয়শঙ্কর সরাসরি বলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরাও প্রথম চুক্তির সময় এ বন্দরের প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে আমরা এটিতে কাজ চালিয়ে যাব সোমবার তেরোই মে ইরানে গিয়ে চাবাহার বন্দর দিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সেনওয়াল মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারতের উপর নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি বলেন ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও কার্যকর এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে যেসব পক্ষ ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার কথা ভাবছে তাদের সম্ভাব্য মার্কিন ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত চাবাহার বন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরটি উন্নয়নে প্রাথমিকভাবে দুই সালে তেহরানের সঙ্গে চুক্তি যায় ভারতের এরপর সোমবার দীর্ঘমেয়াদী ওই চুক্তিতে গেল নয়াদিল্লি ভারতের নৌপরিবহন মন্ত্রী চুক্তিটিতে ভারত ইরানের সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিতও করেছেন তো আমেরিকা কথায় কথায় স্যাংশনের হুমকি দেয় এইভাবে যদি বিশ্বের প্রতিটি দেশের সঙ্গেই স্যাংশন দিয়ে দেয় তাহলে তো খুব ভালোই হয় কি বলেন তাহলে আমেরিকা আমেরিকায় থাকবে সারা বিশ্ব এক হবে কিন্তু আমেরিকা তখন কাকে স্যাংশন দিবে তখন মনে হয় আমেরিকা নিজের দেশের মধ্যেই কোন রাষ্ট্রকে স্যাংশন দিবে ওই রাষ্ট্রকে স্যাংশন দিবে নিজের দেশের মধ্যে কারণ এটা তাদের হ্যাবিট হয়ে গেছে কিছু দেখলেই স্যাংশন কিছু দেখলেই আপনারা এটা করবেন না আপনাদের কিন্তু স্যাংশন দিয়ে দিব। নির্বাচনের আগে বাংলাদেশের উপর স্যাংশন নিয়ে কত হুমকি ধুমকি এবার লু এসে বেমালুম সেটা ভুলে গেছে তো এটাই মনে হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সবার মতামত নিচে জানাবেন আশা করছি আপনারা মতামত দিলে নতুন ভিডিওতে আমার সেই মতামতগুলো গুরুত্ব পাবে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ